হাজির হয়ে গেছি পঞ্চমীর একটা ব্লগ নিয়ে। আজকে হচ্ছে শুভ পঞ্চমী। তোমরা যারা যারা আমার চতুর্থী ব্লগটা দেখেছো ঠাকুরবান্ধে যাবার, তারা নিশ্চয়ই জানো যে আজকে আমাদের প্যান্ডেলে হচ্ছে পঞ্চমী পুজো। আমাদের যেহেতু ঠাকুরটা ঢুকে গেছে, সেই জন্য আজকে আমাদের প্যান্ডেলে হচ্ছে পঞ্চমী পুজো। কুপন নিয়ে দাঁড়াবে, কুপন ছাড়া যেন কেউ না দাঁড়ায়। ঠিক আছে, কুপন ছাড়া যেন কেউ না দাঁড়ায়। হ্যাঁ।
আমাদের এখানে এখন বস্ত্র বিতরণ শুরু হচ্ছে। এই তোমরা এক্সাইটেড? ঠিক আছে, আচ্ছা তো আমাদের এখানে এখন বস্ত্র বিতরণ শুরু হচ্ছে, এখন আমি অ্যানাউন্সমেন্ট করব। তো চলো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। দিদি এখন অ্যানাউন্সমেন্ট করছে আর দিদির ভিডিওটাও আমি করছি। তো এখন আমি খুব এক্সাইটেড, কারণ এরপরে বসবিতন হয়ে যাওয়ার পরে আমরা ডান্স করবো। তো তোমাদেরকে দেখাবো যে আমরা কি কি ডান্স করছি। তো চলো দেখা যাক কি করা যায় আর কি। চলো এইবার শুরু হতে চলেছে আমাদের এখানে বস্ত্র বিতরণ অনুষ্ঠান। আর ওই দিকে মুকুকে আমি মাইক্রোফোন ধরিয়ে দিয়েছি, মুকু এখন অ্যানাউন্সমেন্ট করছে। সাগর দাদা ভাই, শুভদীপ, জাহিদুল দাদা ভাই, চন্দ্রকান্ত দাদা ভাই, বাপি দাদা ভাই, অপূর্ব দাদা ভাই, শুভেন্দু দাদা ভাই, বাবাই দাদা ভাই, সহদেব দাদা ভাই, রঙ্গিলা দাদা ভাই, অশোক দাদা ভাই, দেবারুণ দাদা ভাই, তোমরা দেখতেই পাচ্ছ আমাদের পাড়ায় নবোদয় নন্দিনী অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে শুরু হয়ে গেছে এখানে বস্ত্র বিতরণ অনুষ্ঠান। আর বাংলাদেশে যারা যারা আছো সবাই প্লিজ একটুখানি ধৈর্য ধরে নিয়ে বস্ত্র বিতরণ অনুষ্ঠানটা দেখতে থাকো।
গাইস, তোমরা দেখতেই পাচ্ছ আমাদের পাড়ায় চলছে এখন বস্ত্র বিতরণ অনুষ্ঠান, আর সেটাও কিছুক্ষণের মধ্যেই শেষ হয়ে যাবে। তারপর তোমাদের জন্য যে সারপ্রাইজটা তুলে রেখেছি সেইটা তোমরা একটু একটু ধৈর্য ধরে বসো, কিছুক্ষণের মধ্যে সেই সারপ্রাইজটা তোমাদের সামনে চলে আসতে চলেছে। আর যদি একটু ভুলচুক হয় তো ক্ষমা ঘেন্না করে নিও প্লিজ, মানে এটা জাস্ট তোমাদের জন্য সারপ্রাইজটা, তোমরা শুধু পুরো ব্লগটা কোথাও স্কিপ না করে দেখতে থাকো। আসলে এখনো অনেক কিছু ব্লগ আসা বাকি, তো দেখতে থাকো, সাথে থাকো, চলো আজকের মতন টাটা।